কাঠের উপর চামড়ায় মোড়ানো বিশাল আকারে হাতে লেখা একটি বই, কর্ডেক্স জাইগাস, ইংরেজিতে যার অর্থ বৃহত্তম বই। 75 কেজি ওজনের এ বইটি 36.2 ইঞ্চি লম্বা, 19.7 ইঞ্চি চওড়া এবং 8.6 ইঞ্চি পুরো। বইটির ওজন 78.7 কেজি। কথায় আছে, শয়তান নিজ হাতে এ বইটি লিখেছে। বইটির 290 নম্বর পৃষ্ঠায় শয়তানের একটি ছবিও আঁকা আছে। আর এটি হচ্ছে পৃথিবীর একমাত্র বই যেটিতে শয়তানের ছবি আঁকা। এ কারণে এটিকে শয়তানের বাইবেলও বলা হয়। 160টি গাধার চামড়া দিয়ে তৈরি কর্ডেক্স জাইগাসের প্রথম দিকে 320টি পাতা ছিল, বর্তমানে এর 8টি পাতা নেই। বইটির যে পৃষ্ঠায় শয়তানের ছবি আঁকা আছে তার ঠিক উল্টো পৃষ্ঠায় আঁকা আছে স্বর্গের ছবি। মানুষের মধ্যে এমন ধারণাও আছে যে বইটিতে এমন কিছু বাক্য আছে যা থেকে রোশনি নির্গত হয়, আর সে কারণেই কর্ডেক্স জাইগাসকে মধ্যযুগের অষ্টম আশ্চর্য বলে মনে করা হতো। বইটি কে লিখেছেন তা জানা যায়নি, তবে ধারণা করা হয় বইটি শয়তানের লেখা। তবে বিশেষজ্ঞদের মতে বইটি যেই লিখুক না কেন, এটি লিখতে কমপক্ষে 30 থেকে 35 বছর সময় লেগেছে। বইটি লেখার কাজে পোকামাকড়ের বসতবাড়ি দিয়ে তৈরি এক ধরনের কালি ব্যবহার করা হয়েছে। আলোচিত বইটি এখন স্টকহোমের স্ট্রাইট লাইব্রেরি অফ সুইডেনে সংরক্ষিত আছে। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন, পাশাপাশি এমন ইন্টারেস্টিং এবং মজা মজা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।